ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। করোনা নিরাময়ের কোনো কৌশলই আয়ত্ত করতে পারছেন না চিকিৎসা মহল। ভ্যাকসিন তৈরির জন্য লড়াই করে যাচ্ছে আমেরিকা, ইতালির মতো তাবড় তাবড় দেশগুলো। তবুও কূল কিনারা খুঁজে পাচ্ছেন না কেউই। তাই এই মুহূর্তে করোনা থেকে বাঁচার উপায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। তাই তারই দিশা দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শিরোনামে থাকা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়। সমীক্ষা অনুযায়ী এই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অর্থাৎ শিশু এবং যাদের বয়সসীমা একটু বেশি। তাই অনেকেই ঝুঁকছেন হোমিওপ্যাথি ওষুধের দিকে। কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুণগত মান রয়েছে মাশরুমে, এমনটাই মনে করছেন ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়। কারণ করোনা ভাইরাস আসার অনেক আগে থেকেই কয়েক বছর ধরে স্থানীয় মহিলাদের দল নিয়ে শুরু হয়েছিল জৈব পদ্ধতিতে মাশরুম চাষ। এমনকি এই প্রশিক্ষণ বিদ্যালয়ের পড়ুয়াদেরও দেওয়া হয়েছিল। করোনা ভাইরাস নিয়ে যে যুদ্ধ চলছে, সমস্ত গবেষকরা বলছে যে মানুষের মধ্যে ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে হবে। তাহলে আমাদের হোমিওপ্যাথিক ওষুধের যে ক্ষমতা, ঠিক মাশরুম সমপরিমাণ ক্ষমতাযুক্ত একটি খাবার। এবং বর্তমানে লকডাউনের বাজারে যে মাশরুম আজকে আমরা প্রোডাকশন করতে পারছি না বীজের অভাবে, সরকার যদি এই বিষয়ে একটু দৃষ্টি দেয় তাহলে সমস্ত চাষিদের হাতে আমরা বীজটা তুলে দিতে পারবো। এবং প্রতিটি মানুষ এখন গৃহবন্দী, অন্যান্য ফসল চাষ করতে গেলে যে সমস্যা আছে, কিন্তু মাশরুম চাষে গৃহে থেকেই কিন্তু মাশরুম চাষ করা সম্ভব। তাই সরকার যদি বীজটা সাপ্লাই দেয় তাহলে প্রতিটি মানুষ বাড়িতে মাশরুম চাষ করতে পারবে এবং নিজের বাড়ির চাষটা থেকে সে রোজগারও করতে পারবে এবং নিজের রোগ প্রতিরোধ শক্তি ক্ষমতাকেও কিন্তু সে বাড়াতে পারবে। মাশরুমের মধ্যে সেই ধরনের কিন্তু প্রোটিন রয়েছে যা এগ্রিকালচার সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে, যে মাশরুমের মধ্যে অত্যন্ত উচ্চ প্রোটিন রয়েছে যা রোগ প্রতিরোধে সহায়ক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণেন্দু হাইত এবং মাশরুম বিশেষজ্ঞ ডেবরা সিএটি অরিজিৎ মাইতি জানিয়েছেন, বর্তমান এই পরিস্থিতিতে করোনা যেভাবে জাঁকিয়ে বসেছে মানুষের শরীরে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা আবশ্যক, আর সেক্ষেত্রে মাশরুমের গুরুত্ব যথেষ্ট। মাশরুমের মধ্যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার সমস্ত রকম উৎপাদন রয়েছে। তাছাড়া শুধু করোনা নয়, পাশাপাশি সুগার, ক্যান্সার, কোলেস্ট্রল, টিউমার সহ বিভিন্ন রোগের প্রবণতা অনেকটাই কমিয়ে দেয় মাশরুম। কিন্তু বর্তমানে মাশরুমের বীজ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তাই মাশরুম চাষে বীজের ঘাটতি দেখা দিয়েছে, মাশরুমের উৎপাদন যাচ্ছে কমে। যে মাশরুম শুধু আপনার একটা ঔষধ হিসেবে কাজ করে না, এটা একটা সাধারণ খাদ্য তালিকার মধ্যে নেওয়া হলে যেটা হয়, আমরা গ্রামে যেটা লক্ষ্য করে দেখেছি সেটা হলো এটা, যে আমরা শহরে যে কোনো জিনিস খাবার খাই তার মধ্যে ভেজাল বা আমাদের আস্তে আস্তে গ্রামের মধ্যেও ঢুকে যাচ্ছে বিভিন্ন ভেজাল জাতীয় খাদ্য। যেমন নর্মাল শাকসবজি যেটা আছে তার মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিকের প্রভাব দেখা দিয়েছে, ঠিক আছে। ফলে আমরা যদি শাকসবজির উপর নির্ভর করেও থাকি সেক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কি, এটা রাসায়নিক মুক্ত না, সেদিক থেকে মাশরুম সম্পূর্ণরূপে রাসায়নিক মুক্ত, ঠিক আছে। এবং এটা গ্রো করতে গেলে আপনি বাড়ির মধ্যে করতে পারেন, এর সাথে যে ক্লাইমেট চেঞ্জেস মানে যে আবহাওয়ার পরিবর্তন, এই হঠাৎ করে বৃষ্টি ঝড় যে সমস্যাগুলো দেখা দেয় তার সাথে কোনো রকম সম্পর্ক থাকে না। এমনিতেই সবাই বলছে বাড়িতে থাকতে সুস্থ থাকতে, তো বাড়ির মধ্যে যে কোনো কোনায় আপনারা চাইলে এটাকে সহজে চাষ করতে পারেন। তো ঔষধ খাওয়ার থেকে এমন একটা খাদ্য যদি খাওয়ার দরকার পড়ে খাওয়া যায়, সেক্ষেত্রে আপনার ঔষধ খাওয়ার দরকারই পড়বে না। শুধু করোনা নয়, সমস্ত দিক থেকে ক্যান্সার বলুন, বাঙালির ঘরে ঘরে যে রোগগুলো হয় আপনার ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এগুলো সবকটাই কন্ট্রোল করতে সাহায্য করে। যেভাবে দিনের পর দিন করোনার থাবা চওড়া প্রশস্ত হচ্ছে সেক্ষেত্রে আশঙ্কা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ভ্যাকসিন আবিষ্কারের জন্য লড়াই করে চলেছে চিকিৎসা মহল, তবে কবে আবিষ্কার হবে সে বিষয়ে আকাশ পাতাল ভাবলেও উত্তর পাচ্ছেন না তারা। তাই টিকে থাকতে গেলে আমাদের প্রয়োজন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, তারই দিশা দেখাচ্ছে এই মাশরুম চাষ। তবে বীজ সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে মাশরুম চাষ, তাই প্রয়োজন সরকারি সহযোগিতার। সরকার যদি কোনো ক্রমে বাড়িতে বাড়িতে বীজ সরবরাহ করেন তাহলে করোনা মোকাবিলায় কিছুটা হলেও লড়াই করতে পারবো বলে মনে করছেন তারা। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, এক্সপ্রেস নিউজ।